হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জে ভি শো। আজি 31 মে তারিখ, আজির তারিখলৈকে এতিয়ালৈকে ভালকে বৰষুণে পৰা নাই, যাৰ কাৰণে কৃষকসকল, আমি আমাৰ স্থানীয় মানে বঙাইগাঁও ভাষাত কওঁ বিধানে পেলাব পৰা নাই। সো ফ্রেন্ডস, আজি এই বিষয়ত মানে এই বিষয়টো লৈ এটি ভিডিও বনাব বিচাৰিছোঁ। বেছি দীঘল নহ'ব, আশা কৰোঁ আপোনালোকৰ ভাল লাগিব, চাই থাকক জে ভি শো। সো মাই ডিয়াৰ ফ্রেন্ডস, মই এতিয়া উপস্থিত আছোঁ মূলাগাঁৱৰ মানে যিটো মেইন ৰাস্তা আছে, এইটো যে দেখিছে, এই রাস্তার কাষত থকা জলসিঞ্চন বিভাগের এই অফিসটার ওসরলৈ আসরত সক। এটো হল এটা পানি যোগান ধরা মেশিন বলিয়ে কইছো দিয়ক। সো ফ্রেন্ডস, সব কি অবস্থা, চারিওফালে কেবল জঙ্গল জঙ্গল জঙ্গল। এই রাস্তাটোর সিপারে আর এপিনে চাক রাস্তার ইটো পারে দুখন বৃহৎ খেতিপথার। আপনাদের গমে পেয়েছে এতিয়ালৈকে মানে আজির তারিখত তেনেকৈ বরষুণ পড়া নাই, যেটা হিসাবে মানে বরষুণের প্রয়োজন হয়েছে। খেতিয়কসকলে এতিয়ালৈকে তেওঁলোকৰ খেতির কাম আরম্ভ করবা নাই, আর তেনেস্থলত আপনাদের নিশ্চয় বুঝি পেয়েছে তেওঁলোকৰ কষ্ট কিমান হয়েছে। কিন্তু দুর্ভাগ্যর বিষয়টি হল কি, আমার যে এই যে আপনার দেখালো এই জলসিঞ্চন বিভাগের যে মেশিন বলে কোথাও আকো, ইয়ারপর পানি যোগান ধরা হয়েছিল, এইবিল মানে কোনো কাম নাই, এটা এনেই আছে। সো এই আসলতে এনেকা হওয়া উচিত নে অনুচিত আপনাদের বিবেচনা করব। আর এই সেগতে সরকারক মানে নিশ্চয় অনুরোধ করি যে এই কেবল যে আমার বঙাইগাঁও জেলা যে যে ঠাইত আছো এটা মূলাগাঁও, কেবল যে ইয়াতেই হয়ে আছে এনেকা নহয়, আন আন ডিস্ট্রিক্টও যদি আপনাদের লক্ষ্য করে নিশ্চয় এই জলসিঞ্চন বিভাগের যে ওয়াটার সাপ্লাইয়ের মানে এই অনুষ্ঠানটা আছে প্রায়ভাগ কিন্তু মানে কামত নোহা অবস্থাত আছে, বিকল অবস্থাত আছে। সো এই ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করব বিচারি আজ ভিডিওটি বনাইছো, চাই থাকব জে ভি শো। ফ্রেন্ডস, সো ফ্রেন্ডস, যদি এই ওয়াটার সাপ্লাই করা মেশিনবিল যদি ভাল থাকিল হেতেন, হয়তো আজি খেতিয়কসকলে কোনো কষ্ট ভুগিবলগা নহল হেতেন। সো ফ্রেন্ডস, মই এতিয়া উপস্থিত হয়েছো নগরিয়া গাঁও, এটু তৎপাড়া বলে কয়, নগরিয়া গাঁও তৎপাড়া বঙাইগাঁও জেলার অন্তর্গত এখন গাঁও। ইয়ার জলসিঞ্চন মানে যে পানি যোগান ব্যবস্থা আর অল্প চাই লো হোক। এটু হল আমার টুনিয়া নদী, টুনিয়া নদীর কাপত এই টুনিয়া নদীর পানিয়ে ইয়ারপর মানে সাপ্লাই দিয়া হয় পানি। আপনার পাইপ দেখা পাইছে সো ফ্রেন্ডস, ইয়াতে চাকরি করা দাদা আছে এজন, তেওঁৰ সৈতে কিছু কথা পাতো আহক। আচ্ছা দাদা নমস্কার, আপনার স্বাগতম জানাইছো জে ভি শোলৈ। আজি মানে এটি বিষয় লৈ আহিছো আপনার ওসর, আপনার ওসর তাৰমানে বর্তমান তো আজির আজির তারিখত এতিয়ালৈকে ভালকে বরষুণ পড়া নাই, বরষুণ পড়া খেতিয়কসকলৰ নিশ্চয় কষ্ট হৈছে, কঠিয়ার কারণে ব্যবস্থা কৰিব পৰা নাই। সো আপনি যে ইয়াত ইরিগেশন ডিপার্টমেন্ট ন, ইয়াতে আপনি পানির যোগান ধরে, আপনার এই মেশিনটো মানে ঠিকই আছে নে নাই সেই বিষয়ে জানি বিচাৰিছো। এতিয়া মানে খেতিয়কসকলে যদি পানী বিচাৰে আপোনাৰ ওচৰত যদি আহে অনুৰোধ কৰি যে পানী লাগে আপুনি দিব নোৱাৰিব মানে দিব, এতিয়া বৰ্তমান বৰষুণ নাই, ফুটবলটো পানীৰ ওপৰত আছে, তাৰমানে মোটামুটি প্ৰব্লেমটো আছে, ফুটবলটো পানীৰ তলত থাকিব লাগিব, হয় ফুটবলটো পানীৰ ওপৰত, সেইটো ব্যৱস্থা কৰা নাযায় কিবা, সেইটো ব্যৱস্থা ডিপাৰ্টমেণ্টে এতিয়া কি কৰে, কাৰণ আমাৰ টুনিয়া নদীৰ পানীটো সদায়তো ইমান বেছি নাথাকে, এইটো লেভেলতে থাকে। মানে কথাটো হ'ল কি, যিটো বস্তু আছে আমাৰ ৰাজ্যৰ কামত আহিব লাগে, আহিব লাগে, যদি কামত নাহে আৰু সেইটোহে এষাৰ কথা আছে ন, আছে গুৰু নগৈ হাল হোৱাতকৈ নহয়,
আচ্ছা দাদা ধন্যবাদ কথাখিনি পতার কারণে এনে আপোনাৰ নামটো জানিব পাৰিমনে মোৰ নাম গকুল ৰায় গকুল ৰায় আপোনাৰ ঘৰ মোৰ ঘৰ জগীপা কৰিয়া জগীয়া জগী হ'ব আচ্ছা সিদ্ধুৰ নহয় আমাৰ সৰৰে ঠিক আছে দাদা আপোনাৰ এই বহুমূলীয়া সময়খিনি দিয়া কাৰণে ধন্যবাদ থ্যাংক ইউ আপুনি এটা যোগাযোগ কৰিব পাৰে আপুনি অফিচত যাব অফিচত যাই গ'লে ইঞ্জিনিয়াৰ লগ কৰিব তাৰমানে এই প্ৰব্লেমটো চলভ কৰাৰ কাৰণে খেতিয়কসকল আগবাঢ়ি আহিব লাগিব খেতিয়কসকল আগবাঢ়ি আহিব লাগিব ইঞ্জিনিয়াৰ অলপ জড়িত থাকিব লাগিব পাব্লিক যায় অফিচত ক'ব লাগিব মুঠতে মানে আজিৰ তাৰিখত এটা কথা ক'ব পাৰোঁ এই মানে ৱাটাৰ চাপ্লাইটো বিকল অৱস্থাত আছে আছে বৰ্তমান থ্যাংক ইউ মাঝে মাঝে চলে চলিলেও মানে কাম নাই কাম নাই পানী নাই সুফ্ৰেণ্ডছ মই এতিয়া আছোঁ জিলগাঝাৰ পাটগিৰিপাৰাত থকা এই জলসিঞ্চন বিভাগত চাওক ইয়াৰ অৱস্থা ভাল নহয় সৰুতে ইয়াতে আহিছিলোঁ আগতে গা ধুবৰ কাৰণে বিৰাট ভাল লাগিছিল কাৰণ তেতিয়া সৰু আছিলোঁ ইয়াতে গা ধুইছিলোঁ পানীৰ চাপ্লাইটো একদম ৰেগুলাৰ আছিল ভাল আছিলে মোৰ মোটামুটি তেতিয়া মেচিনটোও ভাল আছিল চাওক এইটো হ'ল জেলকেঝাৰ পাটগিৰিপাৰাত থকা ৱাটাৰ চাপ্লাইৰ কিন্তু ফ্ৰেণ্ডছ এটি ভাল খবৰ এই মেচিনটো মানে এই মুহূৰ্তলৈকে মানে বিকল অৱস্থাত আছে মানে ইয়াৰ পৰা কোনো পানী চাপ্লাই নহয় কিন্তু ভাল খবৰটো হ'ল কি এজন মামা আছে মোৰ নামটো নকওঁ বাৰু তেওঁ জনাইছে যে মেচিনটো ভাল কৰি আছে মানে অন দ্য প্ৰচেছ চুফ্ৰেণ্ডছ আহকচোন অলপমান চাই লওঁ কি ভাল হৈ আছে অলপমান চাওঁ এইবিলাক পাইপবিলাক তুলিছে কিন্তু ফ্ৰেণ্ডছ কথাটো হ'ল ভালটো কৰিব ধৰিছে কিমান বা সময় লয় কৃষকে যেতিয়া পানী বিচাৰে তেতিয়া পানী পায় নে নাপায় সেইটো এটা গুৰুত্বপূৰ্ণ বিষয় হ'ব চ' ফ্ৰেণ্ডছ কৃষকসকলক কেৱল অন্নদাতা বুলি প্ৰশংসা কৰি থাকিলেই নহ'ব তেওঁলোকৰ যিখিনি প্ৰয়োজন খেতিপথাৰত আপোনালোকক আকৌ কৈছোঁ এতিয়ালৈকে বৰষুণ পৰা নাই ভালকৈ চ' বৰষুণ যিহেতু নাই পানীৰ অভাৱত তেওঁলোকে যেনেকৈ আগবাঢ়িব লাগিছিল তেওঁলোকৰ কৃষিকাৰ্য তেনেকৈ আগবাঢ়িব পৰা নাই আৰু যিহেতু এটা ডিপাৰ্টমেণ্ট আছে আৰু এই ডিপাৰ্টমেণ্টটোৰ নামত যিহেতু চৰকাৰে প্ৰতি বছৰে চেলাৰি দি আছে প্ৰতি বছৰে বা প্ৰতি মাহে মাহে তেওঁলোকে পাই আছে এতিয়া কথা হ'ল সেই বিষয়টো কামত আহিব লাগিব ৰাইজৰ অৰ্থাৎ কৃষকসকলক যিটো দেখা গ'ল আমাৰ মোৰ যিটো এলেকা আৰু ইয়াতে দেখা পাইছোঁ মেচিনবিলাক কিন্তু কামত অহা নাই চব মানে বেয়া হৈ আছে তাৰমানে থকা নথকা একো লাভ হোৱা নাই এতিয়া কথাটো হ'ল এই মেচিনবিলাক ভাল কৰিব পৰা যায় নে নাযায় সেইটো এটা ডাঙৰ প্ৰশ্ন মই কাকো সমালোচনা কৰিব বিচৰা নাই বিচাৰিছোঁ কেৱল কৃষকসকলে যাতে তেওঁলোকৰ প্ৰয়োজন অনুসৰি পানীখিনি পায় খেতি বাতি কৰিব পাৰে আৰু তেওঁলোক খেতি বাতি কৰিলেহে আমি খাব পাম চ' এই ক্ষেত্ৰত মই ভাবোঁ আমাৰ সাংবাদিক বন্ধুসকলৰ যথেষ্ট দায়িত্ব আৰু কৰ্তব্য আছে এজে কেৱল বঙাইগাঁও জিলাৰ আমাৰ এইখিনি ঠাইৰ ঘটনা এয়া নহয় অসমৰ যদি আপোনালোকে লক্ষ্য কৰে বিভিন্ন জিলাত থকা জলসিঞ্চন বিভাগৰ যিটো বিভাগ আছে মানে এইবিলাক কামত আহি আছে নে আহি থকা নাই এই ক্ষেত্ৰত আপোনালোকৰ এটি দৃষ্টি থকাটো উচিত বুলি মই ভাবোঁ যদি চলি আছে মই কোৱা নাই যে বেয়া হৈ আছে প্ৰত্যেকখন ঠাইতে যদি চলি আছে ঠিকেই আছে আৰু যদি চলি থকা নাই এনেই পৰি আছে তেনেহ'লে মই ভাবোঁ এটা সজাগতা আনিব লাগে আপোনালোকে মানে সাংবাদিক বন্ধুসকলক কৈছোঁ আপোনালোকে প্ৰচাৰ কৰক এই ডিপাৰ্টমেণ্টটো যাতে অলপ মানে সজাগ হয় আৰু যিবিলাক মেচিন বেয়া হৈ আছে এই মেচিনবিলাক যাতে ভাল হয় আৰু খেতিয়কসকলৰ যাতে সুবিধা হয় চ' এইখিনি উদ্দেশ্য লৈ আজিৰ ভিডিঅ'টি বনালোঁ আশা কৰোঁ আপোনালোকক ভাল লাগিল যদি ভাল লাগিছে আৰু এতিয়ালৈকে যদি জে বি চল ছাবস্ক্ৰাইব কৰা নাই প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব জে বি চল শ্বেয়াৰ কৰিব কমেণ্ট কৰিব থেংক ইউ চ' মাছ ফৰ ৱাটচিং জে বি চল ফ্ৰেণ্ডছ থেংক ইউ